নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, পুনৰ এটা নতুন ভিডিঅ'লৈ মই প্ৰাঞ্জলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছো। ফ্ৰেণ্ডছ, আজি এনেকুৱা এটা বিষয় লৈ আহিছো যিটো বিষয়ত আপোনালোকে শুনাৰ পিছত হয়তো আপোনালোকে হতভম্ব হৈ পৰিব, কাৰণ আমাৰ সমাজৰ বহু মানুহে কিন্তু এনেকৈ আজিৰ যি ঘটনা মই আপোনালোকৰ আগত ক'ম, কেতিয়াবা আপোনালোকো তেনেকুৱা বিপদত পৰিব পাৰে। সেয়েহে এই বিষয়টো আজি আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো। আশা কৰিছো ভিডিঅ'টো আপোনালোকে যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিঅ'টো আপোনালোকে একেবাৰে শেষলৈকে চাব, আৰু তেতিয়া আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো মই কি ক'ব বিচাৰিছো আপোনালোকে নিশ্চয় বুজি পাব। চ' ফ্ৰেণ্ডছ, এটা লাইক কৰিব। ফ্ৰেণ্ডছ, এইখিনিতে যিটো কথা মই আজি আপোনালোকক ক'ম বুলি ভাবিছো সেই কথাটো মই আৰম্ভ কৰিছো। ফ্ৰেণ্ডছ, আপোনালোকে কেতিয়াবা অচিনাকি মানুহৰ গাড়ীত উঠে নেকি? হঠাৎ আপোনালোকে ক'ৰবালৈ যাব ওলাইছে, ৰাস্তাত ৰৈ আছে, আপোনালোকে হঠাৎ অচিনাকি মানুহৰ গাড়ীত উঠি যাত্ৰা কৰিছে নেকি? আৰু যদিহে কৰে বা এই অভ্যাস আপোনাৰ আছে, তেনেহলে আপোনালোকে অলপ চিন্তা কৰাৰ উচিত। আৰু যেতিয়া আপোনালোকে অচিনাকি গাড়ী এখনত ভ্ৰমণ কৰিবলৈ ওলাই যাব বা উঠি যাব বিচাৰিব, তেতিয়া আপোনালোকে বহু কথা চিন্তা কৰিব, কাৰণ এনেকুৱা এটা ঘটনা এইখন অসমতে সংঘটিত হৈছে, যিটো ঘটনাত এগৰাকী যুৱতীয়ে আজি ভুক্তভোগী। হয় ফ্ৰেণ্ডছ, এজন যুৱকে সেই যুৱতীগৰাকীক গাড়ীত উঠাই লৈ গৈছিল ৰাস্তাত ৰৈ থকাৰ সময়ত, আৰু তাৰ পিছত সেই যুৱতীগৰাকীক এনেকুৱা এখন অজান ঠাইলৈ লৈ গৈছিল, আৰু নিয়াৰ পিছত সেই যুৱতীৰ ওপৰত সেই যুৱকজনে আচলতে বেয়া ব্যৱহাৰ কৰিছিল। এতিয়া বৰ্তমান ঘটনাটো পোহৰলৈ আহিছে আৰু সেইজন যুৱকক আৰক্ষীয়ে আটক কৰিছে যদিও, কিন্তু সেই ক্ষেত্ৰত সেই যুৱতীগৰাকীয়ে এতিয়া আৰক্ষীক জনাইছে যাতে তেওঁ উচিত শাস্তি পাওক আৰু সেই যুৱতীগৰাকীয়ে যাতে ইয়াৰ উচিত ন্যায় পাওক। ফ্ৰেণ্ডছ, আপোনালোকে সেই যুৱতীগৰাকীৰ মুখেৰে শুনক যে তেওঁ কি ধৰণে সেই যিজন যুৱক আছিল, অচিনাকি যুৱক, সেইজনৰ হাতত বলি হৈছিল। হেৰি, মই মানে ঘৰত যাম, ধেমাজি যাম, তেতিয়া মানে এটা মানে হেৰি আলতাফক মানে সুধিলো, ড্ৰাইভাৰক মানে সুধিলো, সি মানে মোক সুধিলে যে বাইদেউ ক'ত যাবা, ঘৰত যাম, ঘৰত মানে ক'ত, ধেমাজিত, ঠিক আছে উঠা, ঠিক আছে উঠা বুলি ল'ৰাটোক মোক ল'ৰাটো মোক মানে ফোন কৰি থাকে, 15 দিন ধৰি ভিডিঅ' কলিং কৰিছিলে, তাৰপিছত মানে ল'ৰাটো মোক মানে হেৰি কৈছে গাড়ীত উঠা, গাড়ীত উঠিলে নহ'ব, আগত কাজিয়া কৰাটো ভাল, পিছত কাজিয়া কৰাটো ভাল নহয়, মানে ভাড়া কিমান ল'বা তুমি আগতে ভাব, দিবা এটা কিবা এটা মিলাইখিনি দিবা, গাড়ীত উঠিছোঁ দুটা ছোৱালী দেখিছোঁ মই, পাতলা পাতলা ছোৱালী, সেই উঠিলে সেই ছোৱালীৰ কাষতে মই বহিলোঁ, এটা ছিটত মানে দুজন বহিছোঁ আৰু সেই ছোৱালীটো মানে মাজত বহিছে, ছিটটিত বহিছে, মাজত বহিছে, সেই দুটাক মানে লখৰাত লৈ কিনে নমাই দিলে, মোকতো নমাই দিয়া নাই, নমাই দিয়া নাই, পিছত মানে জালুকবাৰীলৈকে আহিলে, সিহঁতক মই কৈছোঁ দাদা পানী আছে নেকি, কৈছে আছে, মই জালুকবাৰীৰ পৰা যায় মই পানী খুজিলোঁ, পানী খুজিলে পানীটো খালোঁ, কেনেকুৱা ব্লিচিং পাউডাৰ লাগিছিলে গোন্ধ, পানীটো খাই কিনে মই টোপনি গ'লোঁ, হাঁহ বুলি লাগিছিলে টোপনি গ'লোঁ, টোপনি গ'লে যে লৈ আহিছে এইটো জেগাত কি বুলি কয় মেনপাৰা নেকি, চিনি নাপাওঁ মই, হাজো এইফালে, এনেকুৱা এইফালে লৈ আহিছে, আৰু ল'ৰাটো মানে কি কৰিছে মোক হাতত ধৰি টানি উঠাইছে, উঠাইছে তেতিয়া মই মই গম পাই গৈছোঁ টোপনৰ সাৰ পাই উঠিছোঁ, উঠি কিনে কৈছোঁ তোমালোকে ক'ত লৈ আহিছা, এইটোতো হেৰি নহয় ধেমাজি ৰাস্তা নহয়, হা ক'ত লৈ আহিছা, য'ৰ পৰা লৈ আহিছা তাতে থৈ আহা মোক, হা মই চিঞৰ বাখৰ কৰি আছোঁ, কান্দি আছোঁ, হাতত ধৰি লৈ কিনে মানে কি ড্ৰাইভাৰটো যায় আৰু তাৰপৰা বেলেগ ফালে মানে গুচি গ'ল, কৈছে গাড়ীটো থৈ গৈ তপৰ আছে, মানে চাৰিটা ল'ৰা আলোচনা কৰি আছে, মোক তলফাল দি লৈ আহিলে, আনৰ চাউলতে এটা নদী মানে এটা ৰাস্তা আছিলে বালি বালি, সেইটোৰ পৰা তলত মানে কি কৰিলে নমালে মোক, হেৰি এইটো কি বুলি নাম আছিলে, মোক মানে কি কৰিলে এটা থাপ্পৰ মাৰিলে, সেই কাণত মানে মাৰিলে বহুত দুখ পালোঁ মই, কান্দিলোঁ, মুখত মানে সোপা মাৰি ধৰিলে, এইটো মইতো আৰু হেৰিয়ে বেলেগ এটা ল'ৰা, নদীটো পাৰ কৰাই এইখিনি মানে এই ওপৰত মানে ৰাখিলে, অলপ পিছত মানে হেৰি আলতাফে মানে কি কৰিছে এইটো গাড়ীটো চাৰি চকা গাড়ীটো যে সেইখিনি মানে আহিছে মোৰ মোৰ ওচৰত, এইখিনি সি মোক মানে জবৰদস্তি কৰি আছে, একদম মাৰি আছে, বহুত বেয়া বেয়া গালি দিছে, নদীত নদীত মানে ডবাই দিম চালি এনেকুৱা গালি দিলে, হেৰি বেয়া কাম মই নকৰোঁ কাৰণে মোক মানে সিহঁতে অত্যাচাৰ কৰি আছে, জবৰদস্তি মোক মানে মাৰি আছে, মাৰধৰ কৰি আছে, জবৰদস্তি কৰি কাপোৰ চাপোৰ ছিঙি একেবাৰে আলতাফে মোক মানে কি কৰিলে হেৰি বেয়া ব্যৱহাৰ কৰিলে,
জঙ্গলত পেলাই খিনি আক পিছত এই লড়াটো যে এই শকত করে লড়াটো যে এই নামটো মানে নাজানো এই থানাতে আছে হেৰি লড়াটো পিছত মোৰ আছিলে তারপর সেটো যাওয়ার পিছন আরো একটা লড়া আহিলে এনেকা লগাই দিছে আলতা করে লগাই দিছে দিয়ার পিছত মানে হেৰি করলে আলতাতে বেলেগ বেলেগ ফোন করলে ট্রেক্টর গাড়ি আহিলে সি মানে বেলেগ ফালে গল এই ট্রেক্টর অল্প হেৰি ড্রাইভারটো কইছে কি উঠা ইয়ার আমার গাড়ি উঠা আলতাবো ঘর লই যাম মই মানে ভাবিছো ঠিক আছে রাস্তাত যাম তারপর গুছি যাব পারিম ঘরলে গুছি যাব পারিম এনেকা ভাবি আসলো কথা চথা আক কব নিদিয়ে হ্যাঁ কান্দিব নিদিয়ে তারপর কি হল তারপর না লই গল মোক মানে জঙ্গলত লই গল মদর বোতল ভাঙি কইছে চালি ভরাম হ্যাঁ এনেকা মানে কথা কইছে মদ খাই খিনি বেয়া ব্যবহার করেছে নটা লড়া মোর লগত জবরদস্তি মই ইমান ধরি ধরি মাত খুঁজিছো হ্যাঁ যে মোর লগত এনেকা নকরি বাৰু বেগ চেগ তারপর মোবাইল সোবাইল পয়সা সব সব লইছে আলতাপে মো কিমান লৈছে পয়সা 30,000 টাকা আছিলে আর ওপো মোবাইল আছিলে এটিএম কার্ড আছিলে এইটু খাপৰ ভিতৰত মোবাইলত এনেকা করে লইখিনি মানে পেলাই থৈ ইহতে বেয়া কাম করে বেউজ বেলাই থৈ মানে আহিলে খোজকাড়ি খোজকাড়ি একটা বুড়ার ঘরত মানে এই চরের মাজত একটা ঘর আছে ম চর আছে তাতে মই আহি কিনে মানে আশ্রয় লৈছো আর বুড়াটোর ওসরত উলঙ্গ হয়ে আসলো মই কাপড় চাপড় এখন আসলে শালখন বুড়ার আর এইবিলাক কাপড় লগ বেলেগ বেলেগ এটা আপনার আরো কি উদ্ধার কইছে আর কি উদ্ধার মই আইছো এটা আপনি কি বিচারে মই ন্যায় বিচার বিচার তো মানে বিচারু আর বস্তুবিলাক মই লাগিব এখিনি আর সো ফ্রেন্ডস আপনাদের শুনিলে এইগারী যুবতীর নিজ মুখর ভাষ্য প্রকাশ করেছে যিজন যুবকে আসলতে গাড়িত উঠাই লৈ গৈছিল সেই যুবকজনক সেই যুবতীগী কেতিয়াও চিনি পোৱা নাছিল সেইজন যুবকে কারোবারপরা নম্বর সংগ্রহ করেছিল আর ফোন করেছিল ভিডিও কলিং করেছিল আর তার পিছতেই সেই যুবতীগী বিভিন্ন ধরনের বার্তালাপ করেছিল অর্থাৎ কথা পাতিছিল আর তারপর এইগারী যুবতীক নিজের গাড়িত উঠাই লৈ গৈছিল অজান ঠাইত আর সেই ঠাইলে নিয়ার পিছত এই যুবতীগীর উপর পাশবিক অত্যাচার চলাইছিল সো ফ্রেন্ডস এনেকুৱা ঘটনা সমাজত হৈ আছে সেয়েহে সকলো মানুহক সজাগ কৰাৰ উদ্দেশ্যে এই ভিডিঅটো আপোনালোকলৈ প্ৰস্তুত কৰিলোঁ আশা কৰিছোঁ ভিডিঅটো আপোনালোকে ভাল পাইছে আৰু যদি ভাল পাইছে প্লিজ এটা লাইক কৰিব আৰু যিমান পাৰে ভিডিঅটো শ্বেয়াৰ কৰিব যাতে সমাজৰ সকলো মহিলা আমাৰ মাজত এতিয়াও এনেকৈ ঘটনাৰ বলি হৈছে তেওঁলোক আৰু লগতে যিসকল আমাৰ উঠি অহা নৱপ্ৰজন্ম তেওঁলোক যাতে সজাগ হ'ব পাৰে সো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও লোক প্রাঞ্জল প্রতিমে আপনার মাজত পুনের উপস্থিত হম আপনি যদি প্রথমবার কারণে মূল চ্যানেল আছে মূল চ্যানেল সাবস্ক্রাইব করব আর ওসর থাকা বেল আইকন প্রেস করে দিব আর যদি ফেসবুক পেজত চাই আছে পেজ ফলো করে দিব ধন্যবাদ আকো লগ পাম জয় অসম জয় হিন্দ